أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. মুসলিমিনরা কোনো পীর মুরিদি বিশ্বাসী না, কিন্তু মুসলমানেরা তারা পীর মুরিদি বিশ্বাসী। আর মুসলিমিনরা জানেন পীর মুরিদ পরকালে এই নেতা এবং কর্মী, পীর এবং মুরিদ এরা সব কোরআনের বিপক্ষে বিধায় তারা সবাই সেই দিন একজোট হয়ে শাস্তিতে চলে যাবে, শাস্তির স্থানে চলে যাবে। পীর মুরিদের কথা কোরআনে এইভাবে আমরা যদি দেখি উল্লেখ রয়েছে, এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 63, 67, 68 আয়াতে দোজখীদের চেহারা যেদিন সেদিন আগুনের মধ্যে উলটপালট করা হবে, তখন তারা দুটি কথা বলবে। একটি বলবে, হায় আমরা যদি কোরআনের অনুসারী হতাম, আমরা যদি রাসুলের অনুসারী হতাম। আর একটি বলবে যে আমরা তো আমাদের পীরদের কথায়, আমাদের নেতাদের কথায় বশ ছিলাম এবং বশ হয়ে তাদের পিছনে জীবন কাটিয়ে দিয়েছি, তাই তো আমরা আজ দোজখের ভিতরে চলে এসেছি। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সাইয়্যেদদেরকে, আমাদের পীরদেরকে, আমাদের নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং চরম অপমান করুন। তো এরা সবাই পরিশেষে জাহান্নামে চলে যাবে। তাই তো তারা বলবে, অকালু রব্বানা ইনা তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদালুনা সাবিলা, রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। এর বিপরীত আজ মুসলমান সমাজ কি করছে, কোনো না কোনোভাবে তারা পীরের মুরিদ হয়ে আছে। বাংলার মুসলমানেরা যেমন পীর মুরিদের বিশ্বাসী, ঠিক তদ্রূপ মুসলমানদের দেশে প্রায় দেশগুলিতে পীর মুরিদের যে প্রথা বিরাজমান রয়েছে। যে কোনো দেশ আপনি সিরিয়া বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, মুসলমানদের যত দেশ রয়েছে, সুদান বলেন, লিবিয়া বলেন এবং মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, পীর মুরিদের সিলসিলা এইসব দেশে রয়েছে। আরবের সালাফিরা ইবনে হাজম এবং ইবনে কাইয়েমের সাথে সাথে আবদুল্লাহ নাজদিকে তারা পীর মানে। ইরানে শিয়া মুসলমানেরা খমিনি সাহেবকে, আল্লামা নাতেক নুরিকে এবং রফসানজানিকে পীর মনে করে চলছেন। তুরস্কের মুসলমানেরা তারা সেই ফয়তুল্লাহ হোজাকে পীর মনে করে যাচ্ছেন। আফগানিস্তানের মুসলমানেরা হিকমত ইয়ার, মাসুদ সাহেব, মুল্লা ওমর, আরসালান খান রহমানি এদের সবাইকে পীর মনে করে আছেন। বাংলা এবং পাকিস্তানের আর ভারতের বেরেলভী সুন্নি যারা, তারা আহমদ রেজা খানকে, নাঈমুদ্দিনকে, ইলিয়াস কাদরি সাহেবকে পীর মেনে যাচ্ছেন। আর যারা সুন্নি দেওবন্দি, তারা আব্দুর রশিদ গাঙ্গুহি সাহেবকে, আশরাফ আলী থানভী সাহেবকে, হুসেন আহমদ মাদানী সাহেবকে পীর মনে করে তারা জীবন কাটাচ্ছেন। জগতের আহমাদি কাদিয়ানি বা লাহোরি, এরা সবাই গুলাম আহমদ কাদিয়ানিকে, নুরুদ্দিন হাকিমকে, মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদকে পীর মেনে যাচ্ছেন। বাংলার মুসলমানেরা কেউ ফুরপুরাকে, জৈনপুরীকে, চরমুনাইকে, আটরশিকে, মাইক ভান্ডারকে, ঠিক এইভাবে শর্ষিনা, দেওয়ানবাগ, কুতুববাগ, আজমের, নিজামুদ্দিন, বড়পীর, বাগদাদ এইগুলিকে মেনে জীবন কাটাচ্ছেন। কিন্তু মুসলিমিনরা কখনো এই পীর মুরিদের সিলসিলাকে বিশ্বাসই করেন না।